হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর চলে এলাম একটা নতুন ভিডিও, তোমার সবাই স্বাগত জানাই। তো তোমার এই মানে কি বলবো, মানে একার দ্বারাই ভিডিও করা যাচ্ছে না, তো না বুঝতে পারছো কাজ করলে, মানে একটা মানুষের কাজ করলে কতটা ইয়ে হয়, মানে কতটা বিজি থাকি, ভিডিও করবো না কাজ করবো সেই তুলনায় ভিডিও বেশি করা হয় না এখন আগের মতো আর। তো যাই হোক, দেখতে পাচ্ছ আজকে কী কাজ হচ্ছে, অনেকগুলো কাজ করলাম। মানে তোমার কালকে একটু শরীর খারাপ ছিল, তার জন্য দোকানে আসতে পারিনি, কালকে ওই জন্য ভিডিও দিতে পারিনি, কালকে কোনো কাজ হয়নি, দোকান বন্ধ ছিল। এদিকে দেখতে পাচ্ছ তোমরা, এটা তোমার ওই 701-এর খাপ হচ্ছে, স্ট্রেঞ্জার যে 701, ওই যে দুটো নতুন নেট হয়েছে, অনেকগুলো তোমার বক্সগুলো নিয়ে চলে গেছে, বুঝতে পারছ। মানে এই নেটগুলো ওইটার জন্য শুকায়নি, তার জন্য তোমার নেটগুলো শুকানোর, মানে নেটটা আমরা আগে কেটে নিই, ঠিক আছে, কেটে রং করি, তারপরে আমরা পিটাপিটি করে নেটটা আবার ফিটিং করি। তো ওয়েদার যা, তার জন্য বুঝতে পারছো কালকে রং দিয়ে শুকায়নি। তা আজকে যা হোক করে কাঁচা কাঁচা পিটে আবার রোদ দিয়েছিল একটুখানি, সেখানে দিয়ে যা হোক করে শুকানো হলো। এদিকে তোমার স্ট্রেঞ্জার 1000-এর খাপ পেটিগুলো আছে, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ SRX 722 যে মডেল, সেই মডেলের যে তোমার ক্যামেরাটা করেছিলাম সেটা পোড়া ছিল, সোয়েট করা হয়নি, সোয়েট আবার আজকের থেকে করা হচ্ছে, আগে সব সোয়েট করা হবে আর কি। আর এদিকে তোমার 701-এর খাপগুলো আছে। তো ঠিক আছে, যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো আমি হচ্ছে, তোমরা হচ্ছে ডিজে কামিন প্রশান্ত ইউটিউব চ্যানেল, আমার ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রথতলা, লালজি মন্দির যে আছে, লালজি মন্দিরের রাধা লালজি মন্দিরের পিছনে একদম, ঠিক আছে। তোমরা বাস স্ট্যান্ডে আসতে পারো বা স্টেশনে এসে ফোন করবে, বা স্ক্রিনে দেওয়া আমার প্রতিটা ভিডিওতে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমি দয়া করে একটা রিকোয়েস্ট করবো যে হোয়াটসঅ্যাপে SMS করার দরকার নেই, যারা সত্যি যারা মানে করাতে চাইছো বা কোনো দরকারের জন্য ফোন করবে তারা অবশ্যই ডাইরেক্ট ফোন করবে, ঠিক আছে। আমি প্রতিটা ফোন অ্যাটেন্ড করার চেষ্টা করি সবসময়তে, এরপরে একটা আধটা টাইম তুলতে পারি না, যেহেতু ধরো মেশিন চলছে তখন শব্দ শুনতে পারি না, বুঝতে পারছি, তার জন্য বললাম যে ফোন করবে। আর ওইটা দেখতে পাচ্ছ পুরো চারদিকে জলে ভিজা আছে, আর এদিকটা দেখতে পাচ্ছ পুরো মানে এদিকে জলটা পাস করে আর কি, পিছনের যে জলটা আছে টিনের যে জলটা পড়ে পুরো জলটা কিন্তু এদিকে পাস করে। তো সেই কারণে তোমার কাজটা করতে দেখতে পাচ্ছি একটু জায়গার মধ্যে কাজগুলি করতে হচ্ছে, টুড়াটুড়ি যা কাজ ছিল সব এখন হচ্ছে, ওই জন্যে বড়সড় যা কাজ হবে সব পরে হবে, পরে বলতে তোমার এই ওয়েদার কাটলে তারপর আরম্ভ হবে। এই ওয়েদারে এইভাবে কাজ করাচ্ছে না, এদিকে মাল সরাচ্ছে তো ওইদিকে মাল ভিজছে, এদিকে মাল সরাচ্ছে দিদি মাল ফিরছে, এরকম করে কাজ হয়। তো যারা যারা করাতে চায় অবশ্যই যোগাযোগ করবে, এই তোমার 701-এর পেটি, স্ট্রেঞ্জারে বা তোমার যে কোনো বক্স, RCF বলো বা তোমার এরকম DSRGen যে মডেল বানায় সেই মডেলের বলো, ঠিক আছে, সব রকমের কিন্তু বক্স আমরা তৈরি করছি। তো তোমরা যোগাযোগ করতে পারো 315, ঠিক আছে, সোজা মডেল হবে, ক্লাব মডেল হবে, 215 হবে, ঠিক আছে, যে ছোটো ছোটো যে সেট আপগুলো চলছে এখন সেই সব মাল সব হচ্ছে DSRGen মডেলের। তো তোমরা যোগাযোগ করবো অবশ্যই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখাচ্ছে পরের ভিতরে, টাটা, বাই বাই।